নমস্কার সকলকে ধন্যবাদ আজকে এরকম একটা দিনে কলকাতা উত্তর সমর্থনী সাংগঠনিক জেলা বিজেপিউ জেলা সভাপতি নেতৃত্বে সুব্রত পাত্র আরো জেলা জেলা নেতৃত্ব আছে আমার সুপ্রিয়রা সোমনাথা আরো যারা নির্মাল্য আরো যারা জেলার সঙ্গে জুড়ে আছে রাকেশ এবং জেলার সমস্ত নেতৃত্বকে রৈলিক অভিনন্দন ও ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য তবে অনুষ্ঠানের সভাস্থল বাছাটা একটু ভুল হয়েছে মানে অ্যাপেলেন্ট যখন জয়েনিং করবে অ্যাপেলেন্ট যখন ভিড় হবে তখন জায়গাটা একটু বড় হলে ভালো তার জন্য আমি বলবো আগামী দিনে যখনই জয়েনিং প্রোগ্রাম হবে বিজেএমটু মনটা দিব বড় বিজেএমটু যোগদানের সমামঞ্চটাও বড় হবে বন্ধুগণ আপনারা জানেন একটা নরপ্রিয় ঘটনা ঘটেছে সন্দেশখালী তিন তিন জন কর্মী আমাদের খুন হয়ে গেছে পঞ্চায়েত থেকে নিয়ে তার আগে থেকে নিয়ে একশোরও বেশি মানুষ খুন হয়ে গেছে মমতা ব্যানার্জি বিজয় মিছিল রুখে দিচ্ছে তিনিই করতে দিচ্ছে না এবং সরকার এবং ভাই বোনদের ভুল ভুল বুঝিয়ে আমাদের সঙ্গে বিদ্বেষ ভরে দিচ্ছে ঈদের মঞ্চ থেকে রাজনৈতিক কথা বলছে তার প্রতিফলন হয়েছে সন্দেশ খালিতে কিন্তু আমিও বলছি দাঁড়িয়ে থেকে বলছি ছড়া 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 যত পারবি ছড়া আমাদের রক্ত ছড়া আমাদের রক্ত তারপর চারিদিকে তাকিয়ে দেখ বাড়ছে শ্রীরামের ভক্ত আমরা রক্ত ছড়াতে ভয় পাই কিন্তু বেশি দিন নেই 90 মিনিটের ফুটবল খেলার মতো এক দেড় বছর বাকি আছে আমাদের মাননীয় নেতা মুকুল রায় একদিন বলছিল 2020 নির্বাচন হবে আমি বলি না 2020 নির্বাচন করার মতো কাপুরুষ আমরা নয় মুকুল নগর সাহেব জানিয়ে বললাম দাদা 2020 বা 19 আমরা ভেঙে